আমাকে তোলাই না বাও আরে ওই দিকে ব্যাগ পেয়ে গেছি মেহের মেহের হ্যাঁ আরে মানব দেখ ব্যাগ পেয়ে গেছি কিন্তু মানব তুই গাছে কেন উঠেছিস আম খাওয়ার জন্য মানব আমার জন্য একটা আম ফেল কুকি এটা আমের সিজন না এটা আমের গাছ না তাহলে আম কোথা থেকে পাবো কোনো ব্যাপার নয় আমরা ব্যাগ পেয়ে গেছি তো চল আরে কি চলো হ্যাঁ আমাকে তোলাই না বা এত উপরে দাঁড়িয়ে থেকে আমার মাথা ঘুরছে কুকি এবার আমরা কি করব মানু বুঝতে ভয় পায় ও পড়ে যাবে আরে তুই উপরে কি করে গেলি হ্যাঁ ওই দিয়ে আর এখন মইটাই এখানে নেই সিঁড়ি গেল তো কোথায় গেল মইটা তো আমার কাছে আর ওটা আমি তোকে দেব না বিশাল শখ ছিল ফার্স্ট হওয়ার এখন মানব গাছে ঝুলুক কেমন রোহিত কুশল ডোন্ট অ্যাংরি মি ডোন্ট অ্যাংরি রনি মানব কি হয়েছে আরে আরে কি হয়েছে সাইলেন্ট মানব বাবু তুমি উপরে কেন চড়েছো আরে আমি যদি বলি যে তুমি খোলা হাওয়ায় পড়ো তার মানে এই নয় যে তুমি গাছের উপর উঠে পড়াশোনা করো না স্যার ও পড়ার জন্য উপরে ওঠেনি বরং ও ব্যাগ নামানোর জন্য গিয়েছিল কিন্তু স্কুলের ব্যাগ গাছেতে মানব বাবু ওই ডালটাকে চেপে ধরো স্যার প্লিজ কিছু করুন মানব নিচে পড়ে যাবে ওর কিছু হয়ে যাবে এই রমেশ তাড়াতাড়ি যাও আর যেমন করে হোক একটা মই নিয়ে এসো যাও হ্যাঁ হ্যাঁ স্যার এক্ষুনি নিয়ে আসছি যাই হয়ে যাক না কেন মই যেন ওরা না পায় ওকে চল দৌড়ো মেহের কিছু কর নাহলে আমি তলায় পড়ে যাব আমি থাকতে তোর কিছু হবে না আমি এক্ষুনি বালবীরকে ডাকছি হ্যাঁ হ্যাঁ বালবীরকে ডাক বালবীর বালবীর মেহের আমাকে ক্ষমা করো এখন আমি সাহায্য করতে যেতে পারবো না কারণ এখানে রাগিপরির প্রাণ বিপদে রয়েছে রাগিপরি তুমি এখানে তোমার পরিরূপ ত্যাগ করতে পারো ধন্যবাদ কেশপরি রাগিপরি আজ তোমাকে ওখানে আমাদের সবার থেকে আলাদা দাঁড়িয়ে থাকতে দেখে আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু তুমি যে অন্যায় করেছো তার শাস্তি এর থেকে কোনো রকম কম হতেই পারে না এই কারণে তুমি তোমার নিজের জন্য যে শাস্তি বেছে নিয়েছো তার অনুমতি তোমায় দিলাম এবার তুমি তোমার পরিরূপ ত্যাগ করতে পারো রাগিপরি আপনি দয়া করে আপনার এই সিদ্ধান্তকে এক্ষুনি বদলে দিন ধন্যবাদ বালবীর আমার সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ কিন্তু আমি আমার শাস্তিতে খুশি বালবীর রাগিপরি তুমি যেটা করতে চলেছ আমি তাতে সহমত পোষণ করি না কিন্তু যেহেতু এটা তোমার সিদ্ধান্ত আর কেশপরি স্বয়ং তোমায় অনুমতি দিয়েছেন সেই জন্য তোমাকে আমি বলে দিতে চাই যে পরিরূপ ত্যাগ করার আগে তোমার কাছে পরি হবার যত চিহ্ন আছে সেই সব কিছু ত্যাগ করতে হবে Thank you.
রাগী পড়ি, তোমার কাছে পরিরূপ ত্যাগ করার তিনটি পদ্ধতি আছে, আর তুমি তোমার ইচ্ছে মতো যে কোনো পদ্ধতি বেছে নিতে পারো। অগ্নির মাধ্যমে, বায়ুর মাধ্যমে, নয়তো জলের মাধ্যমে। কেশপুরী, আমি আমার পরিরূপ ত্যাগ জল দ্বারা করব। ঠিক আছে রাগিপুরী, এবার তুমি নিজের ইচ্ছের দ্বারা নিজের পরিরূপ ত্যাগের প্রক্রিয়া শুরু করে দিতে পারো। চলো পরীরা। মা, মা কিছু একটা করুন না। বালবীর, চলো এখান থেকে, এটা আমার আদেশ। চলো। যাও বালবীর, যাও। কোথায় গেল মই? সব জায়গা খুঁজে ফেললাম কিন্তু কোথাও মই পাচ্ছি না। মইটা হাওয়াতে কি করে উঠছে? এক্ষুনি দেখতে হবে। এই দাঁড়াও, আও ইডিয়টস, দাঁড়ালি কেন? আরে উনি বললেন তাই দাঁড়িয়ে গেলাম। হ্যাঁ, আরে কাল যদি ও আমাকে কুয়ে ফেলে দিতে বলে তাহলে কুয়ে ফেলে দেবি? হ্যাঁ। ডোন্ট অ্যাংগ্রি মি, সরি অ্যাংগ্রি বয়। যাই হয়ে যাক না কেন, এই মহিটা ওকে দেওয়া যাবে না। ওকে, চল দৌড়ো, ঘর ঘর ঘর। এক মিনিট, দাঁড়াও 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 দাঁড়াও। সাবধানে বাবা, সাবধানে। মানব বাবু তুমি ঠিক আছো তো? হ্যাঁ স্যার। মেহের, এই তোমাদের ব্যাগ উপরে কে তুলেছিল? স্যার আমি বলছি, এইসব রোহিত কুশল আর রনি করেছে। কি? রনি! হে পরিলোকের রক্ষকরা, আমি হৃদয় থেকে নিজের ভুলের জন্য আফসোস করি, তাই জন্য আমি প্রায়শ্চিত্ত করার জন্য নিজের পরিরূপ ত্যাগ করতে চাই, আর আমি আমার পরিরূপ ত্যাগ জল দ্বারা বেছে নিয়েছি।
রনি রোহিত কুশল তোমরা মানো মেহেরের ব্যাগ কেন লুকিয়েছিলে যাতে ওরা পড়তে না পারে কি এইরকম আপনি ভাববেন কিন্তু এরকম নয় কারণ স্যার আমরা মানব মেহেরের ব্যাগ লুকাইনি মিথ্যে কথা বলবে না আমি ভালো করে জানি যে ব্যাগ তোমরাই লুকিয়েছিলে আচ্ছা স্যার আপনাকেই কথাটাকে বললো বুকি বুকি বলেছে আপনি জানেন ও দুপুরবেলা কি বলছিল আপনি সারাদিন ঘুমোন আপনি পড়াতে পারেন না আর আর আপনার শুধু টিউশন নেওয়ার মতলব বুকি তুমি এমন বলেছিলে না স্যার আমি এরকম বলিনি এ মিথ্যা বলছে সত্যি আমি এরকম বলিনি প্রমিস তাহলে কি মানব মেয়ের বলেছে এই আমরা এটা বলিনি রনি এরা তো সবাই না বলছে স্যার স্যার এটা ঠিক নয় এটা একদম ভুল স্যার মানে ওদের সত্যি সত্যি আর আমাদের সত্যি মিথ্যে স্যার এরা বললো যে এরা আমাদের ব্যাগ চুরি করতে দেখেছে আর আপনি বিশ্বাস করে নিলেন আর বুকি তো এদের দুজনের সামনেই আমাকে বলেছিল স্যার স্যার তাও আপনি আমার কথা মানছেন না দিস ইজ ইনজাস্টিস স্যার আমার মনে হয় আমাকে আঙ্কেল মানে প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলতে হবে আমি যাচ্ছি না 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 বাবু শোনো 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 আমি জানি এমন কোনো কথা নয় শোনো আমি জানি যে তুমি খুব ভালো ছেলে সৎ ছেলে মানব মেহের পুকি এমন করে অন্যের সম্পর্কে কথা বলবে না চলো বসো আরে এখানে নয় সিটে গিয়ে বসো চলো বাবু ক্লাস শুরু করি চলো চলো বাচ্চারা যে যার সিটে গিয়ে বসো যে যার বই বার করো আর পুরনো কথা ভুলে যাও ওকে স্যার আরে এই মানব মেহেরটা তোর ব্যাগ পেয়ে গেল এবার তো ওরা ফার্স্ট হয়েই ছাড়বে না ফার্স্ট তো আমি হব কারণ এখন আমার কাছে এইটা আছে এটা কি এটা মাথা ঘোরানোর ওষুধ এটা আমি মানব মেহেরের বোতলে মিশিয়ে দেবো যখনই ওরা বোতল থেকে জল খাবে ওদের শরীর খারাপ হয়ে যাবে আর যদি শরীরই খারাপ হয় তাহলে পড়বে কি করে চল এবার চুপচাপ বস চঞ্চল পড়ি মা মা আমাদের রাগী পড়িকে ওনার ভুল সংশোধন করার জন্য একটা সুযোগ দেওয়া উচিত যত দুঃখ তুমি পাচ্ছ তার থেকে অনেক গুণ বেশি দুঃখ আমরাও পাচ্ছি আজ আমরা আমাদের এক সাথী পরীকে চিরকালের মতো হারিয়ে ফেলব তাহলে তুমি ওনাকে থামাও না মা কারণ বিপদের সময় নিজের আপন জনদেরকে চেনা যায় আর এই জন্যই আমাদের আমাদের ওনাকে একা ছাড়া উচিত নয় বরং ওনার সঙ্গ দেওয়া উচিত মা আমরাও চাই না যে এটা হোক বালবীর কিন্তু রাগী পরী আমাদের জন্য অন্য কোনো রাস্তাই খুলে রাখেননি আর বালবীর রাগী পরী নিজের পরিরূপ ত্যাগ করার সিদ্ধান্ত নিজেই নিয়েছে আর তার নিজের নেওয়া সিদ্ধান্ত বদলের অধিকার আমাদের নেই কিন্তু মা হ্যাঁ আর আমরা এটাও জানি না এখনো পর্যন্ত পরিরূপ ত্যাগ করেছে কি না আমি আজ পর্যন্ত আপনাদের নেওয়া সিদ্ধান্তকে সম্মান দিয়েছি সমর্থন করেছি কিন্তু আমি দুঃখিত কারণ আজ প্রথমবার আমি আপনাদের সিদ্ধান্তকে মেনে নিতে পারলাম না আমার মনে হচ্ছে আপনারা সবাই রাগী পরের সঙ্গে ন্যায় একদম করেননি বালবীর তুমি আমাদের উপর অন্যায়ের অভিযোগ আনছো তুমি ভুলে যাচ্ছ বালবীর রাগী পরী তোমাকে প্রাণে মেরে ফেলার চক্রান্ত করেছিল আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে পরী লোকের ক্ষতি করার জন্য ভয়ঙ্কর পরীর সাথে হাত মিলিয়েছিল আর এখন তুমি ওর শাস্তির বিরোধিতা করছো হ্যাঁ কারণ তুমি আমাকে একদিন শিখিয়েছিলে যে শাস্তির থেকে বড় শোধরানোই হয় কিন্তু যখন রাগী পরী নিজের করা ভুলের জন্য দুঃখিত উনি শুধরতে চাইছেন তাও ওনাকে আমরা শাস্তি দিচ্ছি কিন্তু বালবীর রাগী পরী নিজের শাস্তি নিজে বেছেছেন এতে আমরা কি করতে পারি উনি নিজের ভুলের শাস্তি চেয়েছিলেন কিন্তু আমাদের তো এটা দেখা উচিত ছিল যে উনি নিজের ভুলের জন্য দুঃখিত কি না কিন্তু বালবীর একবার যে আমাদের বিশ্বাস ভাঙতে পারে
সে দ্বিতীয়বারও তো এরকমটা করতে পারে। আলোক ভেদে পড়ি এটা বোঝার চেষ্টা করুন যে আপনাদের সকলের সঙ্গে সম্পর্ক জুড়ে থাকতো রাগী পড়ির, যদি উনি আপনাদেরকে এই সত্যিটা না বলতেন। আবার এটাও তো হতে পারে বালবীর যে এইবারও ও ভয়ঙ্কর পরির সাথে মিলে কোনো চাল চালছে। এটা হতে পারে না, কারণ আমি ওনার চোখে সততা এবং আদর্শকে দেখতে পেয়েছি। আর আমি তো শুধু এটার জন্য দুঃখিত যে যখন উনি অসৎকে সঙ্গ দিয়েছিল তখন উনি আমাদের নিজের ছিলেন, কিন্তু উনি যখন সততা এবং আদর্শের রাস্তাকে বেছে নিলেন তখন ওনাকে আমরা একা ছেড়ে দিলাম, পর করে দিলাম। যদি রাগী পড়ি আজকে আমাদের থেকে দূরে আছে তো সেটা তার নিজের ভুলের জন্য, কিন্তু এখন তো উনি ওনার ভুল শুধরোতে চেয়েছিলেন। তুমিই বলো মা, চঞ্চল পড়ি আপনি আমাকে বলুন কোনটা বেশি প্রয়োজন, শাস্তি নাকি শোধরানো? আর তুমি তো বলেছিলে মা যে শাস্তি কাউকে শুধরোতে না পারে সে শাস্তি কোনো কাজেরই নয়। হ্যাঁ বালবীর, আমি বলেছিলাম, কিন্তু তাহলে এবার যখন রাগী পড়ি সততা এবং আদর্শের পথে চলতে চাইছিলেন তাহলে কেন আমরা ওনাকে সঙ্গ দিলাম না? যেখানে সততা এবং আদর্শকে সঙ্গ দেওয়া আমাদের পরম ধর্ম, কিন্তু আজকে আমরা সবাই আমাদের ধর্ম ভুলে গেছি। দেখো পরীরা, আমার মনে হয় বালবীর ঠিক কথাই বলছে। আমরা রাগী পরীর ওপর এত রেগে ছিলাম যে আমরা অনুভূতির বশবর্তী হয়ে হয়তো সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। হ্যাঁ কেশপুরি, আমারও মনে হচ্ছে আমরা কোনো ভুল করে ফেলেছি। পরীরা, তোমাদের সকলের কি মনে হয়? হ্যাঁ কেশপুরি, অজান্তেই আমরা ভুল করে ফেলেছি। যদি এরকমই হয় তো আমাদের নিজেদের ভুল শুধরে নেওয়া উচিত, কিন্তু এখন এইসব ভেবে কি লাভ? মনে হয় এতক্ষণ তো রাগী পরি নিজের পরিরূপ ত্যাগ করেই ফেলেছে। না ভেদি পরি, হয়তো এই অঘটনটা এখনো ঘটেনি, আমরা হয়তো ওকে বাঁচাতে পারবো। পরিরা, আমি এক্ষুনি দেখছি। সততা এবং আদর্শ সত্যি চমৎকারী, দেখাও আমাকে যে কেমন আছেন রাগী পরি। নিজে ভুল করে আর আমাদের উপর সব দোষ চাপিয়ে দেয়, আর স্যারের বকা আমাদেরই খেতে হয়। আর আজ তোর টিফিনে আমাকেই খেতে হবে। কেন? কারণ তোর পিত্ত বকা খেয়ে ঝরে গেছে, তাই না? কি বলেছিস তোরা মানব মেয়ে? আমি খুব শয়তান, আর আমার ভালো ছেলে মেয়েদের একদম ভালো লাগে না। আর তোরা ভালো ছেলে মেয়েরা পড়াশুনো করে যাতে ফার্স্ট না হোস, তাই এই মাথা ঘোরানোর ওষুধটা আমি এখন তোদের জলের বোতলে মিশিয়ে দেব, তারপর দেখব কেমন করে ফার্স্ট হোস তোরা দুজন। মানব, তোর খাওয়ার আগে যতটা জল খাওয়ার খেয়ে নে, কিন্তু খাওয়ার মাঝখানে জল খাওয়ার নট অ্যালাউড, নাহলে তুই আধে খাবার এমনিতেই ফেলে দিবি। ওকে ওকে, আর আপনি আপনার জল খেয়ে নিন মিস। খা খা, তাড়াতাড়ি এই জলটা খা, এরপর তোদের মাথা এমন ঘুরবে না যে তোরা পড়তে পারবি না, বরং বিছানায় পড়ে থাকবি। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।